হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে একটা কাজুরি মাছের রেসিপি, যেটা ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার আজকের রেসিপি হচ্ছে কাজুরি মাছ কালো জিরে বাটা দিয়ে। তো তার জন্য আমার কী কী লাগছে চলো দেখে নিই। প্রথমে কাজুরি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগছে নুন, ধনে পাতা, কালো জিরে ফোড়নের জন্য কাঁচা লঙ্কা ফোড়নে দেব, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো আমি সব হাফ টিস্পুন করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা হিট হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিচ্ছি, দিয়ে মাছটা ভেজে নেবো। আমি মাছটা ভাজা মানে একদম সাতলানো যাকে বলে। মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিস ভাজা হোক, তারপরে আমি এটা উল্টে দেবো। মাছগুলো আমি এক পিস উল্টে দিই। এক পিস উল্টানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেবো। একটা একটা করে সব কটা মাছ তুলে নেব, আমি কিন্তু বেশি ভাজিনি। মাছগুলো সব তুলে নিয়েছি, এবার আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা ফোড়ন হয়ে গেলে তোমার ফোড়নটা হয়ে গেছে, এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি হলুদ, লঙ্কা আর ধনে জিরে এগুলোকে একটা জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। হলুদ, লঙ্কা, ধনে জিরে এটা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, যাতে মশলাটা দিলে না পুড়ে যায়। এগুলো আমার হাফ টিস্পুন করে নেওয়া আছে। এরপরে আমি নুনটা অ্যাড করব। নুনটা আমি দিয়ে দিলাম, নুন তো নিজেদের আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। এবার আমি মশলাটা যে ভাজা ভাজা হয়ে গেছে, কালো জিরে বাটাটা দিয়ে দেবো। কালো জিরে বাটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ কষাবো না। নাহলে এটা তিতা টাইপের হয়ে যাবে, একটু তিত ফুটে ভাব চলে আসবে। জলটা দিয়ে দেবো, এক কাপ আমি জল নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। প্রয়োজনে আরেকটু আমি জল দিতে পারি, তো এখন মনে হচ্ছে লাগবে না, যখন লাগবে আমি দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ইজি রান্না এটা, একদম সহজেই হয়ে যায়। আর খাওয়াতেও কালো জিরে বাটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। একটু ঝোলটা রংটা কালো কালো হবে, কিন্তু টেস্টটা একদম অন্যবদ্য। এটা আমি কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দেবো। আমি একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটা মিনিট পাঁচেক আমি ফোটাবো। টমেটোগুলো সফট হয়ে যাবে, মাছটা তো ভীষণই নরম, মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
জাস্ট একটু ফুটলে আমি এটা নামিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, আমি ঢাকাটা আবার খুললাম, আমি মিনিট দুয়েক মতো এটাকে ঢাকা দিয়ে কুক করেছি। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো করতে হবে। আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার কাজুরি মাছের সিম্পল একটা ঝোল, যেটা বানিয়ে দেখবেন বাড়িতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন বাটন আছে সেটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার ডেইলি আপডেটগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।